আজকে আমরা শুনব আজকের ডেটে 30 জুলাই 2021-এর শাখা বাংলা পল্লী। আজকে বাবা সারে বলছেন, বাচ্চারা পুরানো দুনিয়ার মানুষের মতো তোমরা কোনো রকম আশা রেখো না, কারণ এই দুনিয়ার কিছুদিনের মধ্যেই বিনাশ হবে। বাবা বলছেন, সঙ্গম যুগে তাহলে কোন আশা তোমরা রাখবে তাতে তোমাদের সদাকালের আশা পূর্ণ হয়ে যাবে? উত্তর, বাবা বলছেন যে পবিত্র হয়ে বাবাকে নিশ্চয় স্মরণ করে তার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে হবে, শুধুমাত্র এই আশা থাকা উচিত, আর কোনো আশা নয়। এই আশার দ্বারা সদাকালের জন্য সব আশা পূর্ণ হয়ে যাবে। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, ধনবান ভব, সব বরদান তোমাদের প্রাপ্ত হবে, শতযুগে সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে। তারপর বাবা বলছেন, কলিযুগে এই দুনিয়ার কোনো উল্টা আশা রাখবে না, সম্পূর্ণ শতপ্রদান হওয়ার জন্য ঈশ্বরীয় যে শ্রীমত প্রাপ্ত করেছ তার মতানুসারে চলো। আর বলছে বাবা, পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে, একটি আশাই রাখো, অন্তিমকালে যেন যেমন মতি তেমন তাতে তোমার গতি হয়। মায়া বড় ঝঞ্ঝাট, তাতে সময় নষ্ট করো না। মায়ার ঝঞ্ঝাট আসবেই, কিন্তু নেগেটিভ চিন্তা করে, ওয়েস্ট চিন্তা করে সময় বরবাদ করবে না। নিরন্তর বাবার সাথে থাকার অনুভূতির দ্বারা প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প সহযোগী এবং সহযোগী হয়ে যাও। আর সমস্যা স্বরূপের পরিবর্তে সমস্যা দূর করে সমাধান স্বরূপ হও। বিস্তারে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়ার যে রকমের আশা মানুষের থাকে সেসব আশা তোমরা রাখবে না, কারণ এই দুনিয়ার এখন বিনাশ হবে। প্রশ্ন, সঙ্গম যুগে কোন আশা রাখবে তাহলে সব আশা সদাকালের জন্য পূর্ণ হয়ে যাবে? উত্তর, আমাদের পবিত্র হয়ে বাবাকে নিশ্চয়ই স্মরণ করে তার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে হবে, শুধুমাত্র এই আশা রাখা উচিত। এই আশার দ্বারা সদাকালের জন্য সব আশা পূর্ণ হয়ে যাবে। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, ধনবান ভব, সব বরদান তোমাদের প্রাপ্ত হবে, শতযুগে সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে। গীত, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের পরমপিতা পরমাত্মা এই কথা বোঝাচ্ছেন, তোমরা জানো যে অসীম জগতের পিতা আমাদেরকে বরদান দিচ্ছে, তো যে বরদান দেওয়া হয় তা অনেক আমাদের সহজ হয়ে যায়। তারা তো আশীর্বাদ দেয়, বাবাদের বরদান, আর লৌকিক দুনিয়ার গুরু দেয় আশীর্বাদ, পুত্রবান ভব, আয়ুষ্মান ভব, ধনবান ভব। এখন বাবা তোমাদেরকে বরদান দেন আয়ুষ্মান ভব, কারণ সত্যযুগে এক এক আত্মা 150 বৎসর তার শরীরের আয়ু পাবে, তোমাদের আয়ু অনেক বেশি হবে। সেখানে পুত্র হবে যে তোমার সুখ প্রদান করবে, এখানে সন্তান তো দুঃখ দেয়, সত্যযুগে সন্তানরা সুখ প্রদানকারী হবে। এখন তোমরা বাচ্চারা জানো যে অসীম জগতের পিতা অসীম সুখের অধিকার প্রাপ্ত করাচ্ছে, অবশ্যই আমরা আয়ুষ্মান ধনবানও হব। এখন কোনো রকম কামনা বা ইচ্ছা মনে রাখবে না, তোমাদের সর্বকামনা সত্যযুগে পূরণ হবে। এই নরকে কোনো কামনা রাখবে না, ধনের কামনাও রাখবে না, অনেক ধন হোক, বড় চাকরি হোক, এরকম অতিরিক্ত কামনা কখনো রাখবে না। পেটের ক্ষুধায় একটি কি দুটি রুটিই তো প্রয়োজন, তাই না? পেট তো বেশি খায় না, বেশি লোভও রাখবে না। অতিরিক্ত ধন থাকলে তো সবই শেষ হয়ে যাবে। বাচ্চারা জানে বাবা আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। এখন বাবা বলেন, দান করলে গ্রহণ দূর হবে। কি দান করতে হবে? এই 5 বিকারকে দান, এই দান করলে তো গ্রহের দশা দূর হয়ে যাবে আর তোমরা শুভকলা সম্পূর্ণ হয়ে যাবে। কত সিম্পল রীতিতে বাবা আমাদেরকে বলছেন যে একদম যুক্তি দিয়ে সরলতার মাধ্যমে সহজ যোগ আমাদেরকে শেখাচ্ছেন। তোমরা জানো আমাদেরকে সর্বগুণ সম্পন্ন, শুভকলা সম্পূর্ণ এখানেই হতে হবে, 5টি বিকারের দান দিতে হবে। বাচ্চাদেরকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা কোনো আশা রাখবে না। বারবার বাবা আমাদেরকে আশা থেকে কী হয়, আমাদের মোহ আসে, আর মোহর আগে কী থাকে, আমাদের চিন্তা থাকে। সেজন্য বাবলে সব কিছু তোমাদের একসঙ্গেই তোমাদের বিকর্ম বিনাশ করা উচিত। একমাত্র আশা রাখো অসীম জগতের পিতার কাছে,
তো অসীমের উত্তরাধিকার কী করে নিতে পারবে? খুব কম সময় আছে, গায়নও আছে, অনেকটা সময় পেরিয়েছে, আর কিছুক্ষণ বাকি, একটু সময় বাকি আছে বিনাশের জন্য। তাই এই পুরানো দুনিয়ার কোনো আশা রাখবে না, শুধু বাবাকে স্মরণ করতে থাকো। স্মরণের দ্বারা বাচ্চাদেরকে শতপ্রদান হতে হবে। এই দুনিয়ার মানুষ যে আশা রাখে সেসব আশা তোমরা রাখবে না, আশা শুধু রাখবে এক শিব বাবার কাছে, তার কাছ থেকে আমরা স্বর্গের অধিকার প্রাপ্ত করি, কাউকে দুঃখ দেব না। একে অপরের উপর কাম কাটারি চালানো, এই হলো সবচেয়ে বড় দুঃখ। তাই সন্ন্যাসীরা নারীদের থেকে দূরে দূরে জঙ্গলে চলে গেছে বলে তারা ত্যাগ করেছে, নারীকে ত্যাগ করেছে, কামনাকে ত্যাগ করেছে। এই সময় রাবণের রাজ্যে সবাই পতিত, সবাই পাপ আত্মা। এখন সময় খুব কম, তোমরা যদি বাবার শ্রীমত অনুযায়ী না চলো তাহলে শ্রেষ্ঠ হবে না। বাচ্চাদেরকে উচ্চ থেকে উঁচু স্বরূপ ধারণ করতে হবে, তাই পাঁচ বিকারকে দান করতে হবে, তাহলে গ্রহণ থেকে মুক্ত হতে পারবে। সবার উপরে এখন গ্রহের দশা চলছে, সবাই অসুন্দর, অর্থাৎ অসুন্দর অর্থাৎ শ্যাম বর্ণে পরিণত হয়েছে। বাবা বলেন, যদি আমার কাছে স্বর্গের অধিকার নিতে চাও তবে পবিত্র হও। দ্বাপর থেকে তোমরা পতিত হতে হতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছো, তাই তো গান গায় পতিত পাবন এসো, এসো আবার আমাদের পবিত্র বানাও। অতএব বাবার আদেশ হলো, বাচ্চারা এখন পতিত হবে না, কাম মহাশত্রুকে পরাজিত করো, এর জন্য তোমাদের আদি মধ্য অন্ত তোমরা দুঃখ পেয়েছ, অর্থাৎ দ্বাপর যুগ থেকে তোমরা দুঃখী ভোগ করে এসেছো 63 জন্ম। বাবা বলেন, তোমাদের স্বর্গে সম্পূর্ণ পবিত্র ছিলে, এখন রাবণের মতানুসারে তোমরা পতিত হয়েছ, তাই তো দেবতার সম্মুখে দাঁড়িয়ে তোমরা মহিমা বর্ণন করো যে আপনি সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, আর আমরা হলাম বিকারী। নির্বিকারী হলে তো ফলে সুখই থাকে। বাবা বলেন, এখন আমি এসেছি বাচ্চারা তোমাদের নির্বিকারী বানাতে। তোমাদের এই গডস প্ল্যান, ভগবানের এখন যে প্ল্যান তোমাদেরকে এখন বলে দিতে, আর প্ল্যান অনুসার তোমাদেরকে চলতে। বাচ্চারা এখন তোমাদের সব ইচ্ছা ত্যাগ করতে হবে, নিজের ব্যবসা আদি সবই করো, একে অপরকে জ্ঞান অমৃত পান করাও, এটা হলো আমাদের পরম কর্তব্য। বাবার কি স্বার্থীর মতো জীবন যাপন করো না, অন্যকে এই জ্ঞান তুমি প্রাপ্ত করছো, এই জ্ঞান অন্যকেও তুমি শোনাও। গায়নও আছে না, অমৃত পান না করে বিষ কেন খায়? এই সময়ের কথা, যখন ভগবান আমাদেরকে অমৃত প্রদান করছেন তো বিষকে কেন, রাবণের দেওয়া বিষকে কেন আমরা পান করব? বাবা বলেন, কোনোরকম কামনা রাখবে না, আমরা স্মরণের যাত্রার দ্বারা সম্পূর্ণ শতপ্রদান হব। 63 জন্ম পাপ হয়েছে, সেসব স্মরণের দ্বারা বিনষ্ট হবে, এখন নির্বিকার হতে হবে। মায়ার ঝড় যতই আসুক কিন্তু পতিত হবে না। বাবা বলে, কি মায়া পরীক্ষা করতে আসবে তোমাকে, তুমি তাতে তোমাকে আহুতি দিও না। মানুষ থেকে দেবতা হতে হবে, তোমরাই শতপ্রধান পূজ্য দেবতা ছিলে, তারপর তোমাদের তোমরাই পূজ্য থেকে পূজারী হয়েছ। আমরা নিরোগী সুস্থ ছিলাম, পরে রোগী হয়েছি, এখন পুনরায় সুস্থ হচ্ছি। সত্যযুগে ত্রেতা যুগে কোনো রোগী থাকবে না। যখন নিরোগী ছিলাম তখন আমাদের আয়ু বেশি ছিল, 150 বছর আয়ু ছিল, এখন তো দেখো মানুষ বসে বসে মারা যাচ্ছে, কোনো না কোনো কারণে, কোনো না কোনো রোগে সে এই দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। তাই কোনো আশা রাখবে না, এই সব আশা হলো নোংরা আশা। কাঁঠা থেকে ফুল হওয়ার জন্য একটি মাত্র ফার্স্ট ক্লাস আশা হলো, বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে পূর্ণ আত্মা হয়ে যাবে। এই সময়ে সবার উপরে রাহুর দশা লেগেছে, রাহুর দশা সম্পূর্ণ ভারতের উপর রাহুর গ্রাস রয়েছে। যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, বাবা বলছে এরকম তোমাদেরকে রাহু খেয়ে ফেলেছে, এখন আবার চাই তোমাদের সত্যযুগের মতো বৃহস্পতির দশা। তোমরা এও জানো এখন আমাদের উপরে বৃহস্পতির দশা চলছে, কেন? সঙ্গম যুগ, দুনিয়ার কেউ জানে না আত্মাকে আর পরমাত্মাকে, ভারত স্বর্গ ছিল তাই না? শতযুগে তোমাদের উপর বৃহস্পতির দশা ছিল, এই সময় আছে রাহুর দশা, এখন পুনরায় অসীম জগতের পিতার কাছ থেকে বৃহস্পতির দশা প্রাপ্ত হচ্ছে। বৃহস্পতির দশায় 21 জন্ম সুখ থাকে, সত্য ত্রেতা সঙ্গম যুগে এক জীবন,
ক্রেতায় থাকে শুক্রের দশা। যে যতখানি স্মরণ করবে, অনেক স্মরণ করলে তবেই তোমাদের বৃহস্পতির দশা হবে। এটাও বলছে কি, অনেক স্মরণ করলে যে এই সঙ্গম যুগে, তবে সঙ্গম যুগে তোমার বৃহস্পতির দশা, শতযুগে তোমাদের বৃহস্পতির দশা। ত্রেতা যুগ থেকে তো তোমার শুক্রের দশা শুরু হয়ে যাবে, কলাকম হয়ে যাবে। এই কথা বাবা কত সুন্দর করে বুঝিয়ে বলছে। এখন সবাইকে ঘরে ফিরে যেতে হবে, তো এখন কোনো আশা রাখবে না, তাই বাবাকে স্মরণ করতে থাকো, তবে বিকর্ম বিনাশ হবে, তোমরা উঠতে সক্ষম হবে। বা বলছি কি, তো আত্মার সঙ্গে তোমাদের যে আত্মা যে ওরে যেতে পারে এ কথাই তোমরা ভুলে গেছো। মায়া তোমাদের পাংখা কেটে দিয়েছে, এখন তোমরা ঈশ্বরীয় মত প্রাপ্ত করছো, যার দ্বারা তোমরা সদা সুখী হয়ে যাও। ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা স্বর্গের মালিক হও, বিশ্বের বাদশাহী তোমরা প্রাপ্ত করছো। ঈশ্বরীয় মত প্রাপ্ত করছো যে অন্ত সময়ে যেমনই মতি তেমনই গতি হয়ে যাবে, স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, পবিত্র আত্মা স্বর্গের উপযুক্ত হবে। সেখানে তোমাদের শরীর হবে নিরোগী, আয়ু হবে অনেক বড়, ধনও থাকবে তোমাদের গ্যারান্টি ধন। সেখানে কাউকে ধর্মের সন্তান বানাতে হয় না, যখন এখানে এই সময় অনেকের দুঃখ থাকে, তার সন্তানাদি না থাকে, সে ধর্মের সন্তান বানিয়ে নেয়। বাবা হলেন, বাবা বলেন আয়ুষ্মান ভব, সম্পত্তিবান ভব, তার সঙ্গে বাবা পুত্রবান ভব এই বরদানও দিচ্ছেন। পুত্র তো একটি অবশ্যই হবে, এই সময় বাবা সবাইকে ধর্মের সন্তান বানিয়েছেন। এই জন্য এই সময়ে মানুষও ধর্মের সন্তান বানায়, আর বাবা ব্যহদের ধর্মের সন্তান বানাতে এসেছেন। ব্রহ্মার মুখবংশাবলী জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সন্তান বানিয়েছেন। অতএব সত্যযুগে কোনো ধর্মের সন্তান হয় না, একটি পুত্র একটি কন্যা, তাও যোগবলের দ্বারা। আর তোমাদেরকে জিজ্ঞাসা করে যে সত্যযুগে সন্তানের জন্ম কিভাবে হবে, তো বাবা বলেন সেখানে জন্ম হবে যোগবলের দ্বারা, ড্রামাতে তা নির্ধারিত হয়ে আছে। এটাই হলো ঈশ্বরীয় প্ল্যান, গডস প্ল্যান। এটা মানুষ এই সংকল্প এই প্ল্যান বানাতে পারে না। সত্যযুগে সবাই যোগী, কৃষ্ণকে যোগেশ্বর বলা হয়, এমন নয় যে কৃষ্ণ যোগযুক্ত থাকেন। এটা খুব সুন্দর ব্যাখ্যা বাবা বলছেন, কৃষ্ণ হলেন সম্পূর্ণ পবিত্র যোগী। এই সঙ্গম যুগে পুরুষার্থ করে এমন আত্মার লেভেলকে উঁচা করেছেন, সত্যযুগে যোগ না করেই তিনি যোগী হিসাবে জীবনযাপন করেন। ঈশ্বর সবাইকে যোগেশ্বর বানান, তাই ভবিষ্যতে যোগী স্বরূপে থাকে। বাবা যোগী বানিয়েছেন, যোগীদের আয়ু বেশি থাকে, ভোগীদের আয়ু কম হয়। ঈশ্বর বাচ্চাদেরকে পবিত্র বানিয়ে যোগ শিখিয়ে দেবতায় পরিণত করেন, তাদেরকে বলা হয় যোগী। যোগী বা ঋষিরা সবসময় পবিত্র হয়, আর তোমরাও এখন পবিত্র হচ্ছ। তোমাদেরকে বোঝানো হয়েছে তোমরা হলে রাজ ঋষি, তোমরা রাজযোগের শিক্ষা প্রাপ্ত করছ। রাজার পদ প্রাপ্ত করার জন্য এই সময় বাবাকে স্মরণ করতে হবে। এখানে কোনো উল্টা আশা রাখবে না যে সন্তানের জন্ম হোক, এই যদি আশা করো তার জন্য তো বিকারগ্রস্ত হয়ে যেতে হবে, এই পবিত্রতাকে নষ্ট করতে হবে, কাম কাটারি চালাতে হবে। দেহ অভিমান কাম কাটারি চালায়, দেহি অভিমানে কাম কাটারি চালায় না। বাবা বোঝান বাচ্চারা তোমরা পবিত্র হও। তিনি আমাদের আত্মার সঙ্গে কথা বলছেন, এখন এই কাম কাটারি চালিও না আত্মারা, পবিত্র হও, তাহলে তোমাদের সব দুঃখ দূর হবে, তোমাদেরকে স্বর্গের মালিক করেন তিনি। বাবা অনেক সুখ প্রদান করেন, বাবার কাছে তো স্বর্গের সম্পূর্ণ অধিকার নেওয়া উচিত বাবার কাছ থেকে। বাবা তো হলেন দিনের নাথ, গরিবের নাথ, গায়নও আছে, সুদামা দুই মুঠো চাল দিয়ে মহল পেয়েছিল। বাবা 21 জন্মের জন্য স্বর্গের অধিকার প্রদান করেন, তোমরা এই কথা বুঝেছো। এখন সবাইকে ঘরে ফিরে যেতে হবে, শিব বাবার স্থাপনার কাজে যে যতখানি সাহায্য করবে। ঘরে ইউনিভার্সিটি বা হাসপাতাল খোলো, অর্থাৎ এই জ্ঞানের শিক্ষা প্রদান করার, তো সেই বাবা বলছে হসপিটাল খোলো, বোর্ডে লিখে দাও ভাই ও বোনেরা 21 জন্মের জন্য এবার হেলদি এবার ওয়েলদি হতে গেলে এসে এই জ্ঞান বোঝো। তোমাদের কাছে চিত্র থাকবে, প্রদর্শনী থাকবে, আমরা 1 সেকেন্ডে এবার হেলদি ওয়েলদি হওয়ার পথ বলে দেই। তোমরাও সেই খবর সবাইকে দিতে থাকো, তোমরা হলে সার্জন তাই না? আর এখন সবাই রোগী, হ্যাঁ ভয়ানক রোগী, আর বাবা যেরকম সার্জন আর তোমরাও সার্জন হয়ে গেছো। আর দুনিয়ার যে সার্জন ডাক্তার,
তারা বোর্ডে তো অবশ্যই নিজেদের নাম লিখে দেয়, না হলে মানুষ কি করে জানবে তিনি কি ধরনের ডাক্তার। তোমরাও নিজের ঘরের সামনে বোর্ড লাগিয়ে দাও, কারণ তোমরা হলে মনোরোগীর ডাক্তার, মানসিক যন্ত্রণা থেকে, রোগ থেকে, অসুখ থেকে সারিয়ে তোলার ডাক্তার। যে আসবে তাকে দুই পিতার রহস্যকে বলে দাও, এক হলো লৌকিক পিতা আর এক হলো পারলৌকিক পিতা। দেহের পিতার কাছে জাগতিক উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করছো, ধন দৌলত টাকা পয়সা, হ্যাঁ, স্থান ইত্যাদি। এখন অসীম জগতের পিতা বলছেন, আমাকে স্মরণ করো তাহলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করবে। অসীম জগতের উত্তরাধিকার হলো স্বর্গের বাদশাহী, প্রজেক্টের প্রদর্শনী সবচেয়ে। তো প্রথমে এই কথাটি বোঝাও, প্রজেক্টরের দ্বারা হোক, প্রদর্শনীর দ্বারা হোক, এই পুরুষার্থের দ্বারা তোমরা এমন হবে। এখন হলো সঙ্গম যুগ, কলিযুগ থেকে শতযুগ হতে হবে। তোমরা ভারতবাসী শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো তাহলে তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। শব্দই তো দুটি, অল্পকে স্মরণ করো তাহলে বে অর্থাৎ বাদশাহী তোমাদের এই স্মরণের খুশিতে থাকবে। এই নোংরা দুনিয়ার কোনো রকম আশা রাখবে না, এখানে তোমরা পুরুষার্থ করো জীবিত অবস্থায় মৃতবত হয়ে যাওয়ার মতো। অর্থাৎ পুরানো সংস্কার, পুরানো স্বভাব, পুরানো বৃত্তি সব কিছুকে ভুলে যাও, নতুন স্বভাব, নতুন সংস্কার, নতুন বৃত্তি এখন বাবার থেকে তোমরা শিখো। তারা তো মৃত্যুর পরে স্বর্গবাসী হয় বলে ভাবে, কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। তোমরা সবাইকে বলো, আমরা স্বর্গবাসী হওয়ার জন্য বাবাকে স্মরণ করি, পুণ্য কর্ম করি, যার দ্বারা অসীমের সুখ প্রাপ্ত হয়। বাবাকে স্মরণ করলে তোমরা কখনো কান্নাকাটি করবে না, মায়ার বড় তুফান আসবে বাচ্চারা, এই দিকে মনোযোগ দিও না। মায়ার কাজ মায়া করবে আর তোমাদের কাজ তোমরা করবে। মায়ার তুফান তো আসবে, এ হলো যুদ্ধ, আসলে মনে যুদ্ধ। আর কুরুক্ষেত্রে যুদ্ধ দেখিয়েছে, মাঠে যুদ্ধ। তোমাদের সংকল্প বিকল্প আসবে, অযথা সময় নষ্ট করবে না। ঝড় বা তুফান তো চলে যাবে এসে, তাহলে নিজেকে শক্তিশালী রাখতে হবে। সদাকাল তো থাকবে না ঝড় তুফান, আকাশে যখন কালো মেঘ যখন দানা বাঁধে তো সেটা সর্বদার জন্য নয়, কিছু সময় পরে কালো মেঘ দূরে সরে যায়। সকালে উঠে বাবাকে স্মরণ করতে হবে, অন্য সবাইকে বলে যাও এখন সবাই মৃত প্রায়। অর্জুনকে যেটা বলা হয়েছিল, নিজেদের মধ্যে এসব কথা নিয়ে আলোচনা করো, বাবা এখন শুধুমাত্র তোমাকেই স্মরণ করব, তোমার কাছে স্বর্গের উত্তরাধিকার নেব। টাইম সেট করো, আমরা 3টা থেকে 4টার সময় উঠে বাবাকে স্মরণ করব। চক্রের কথাও স্মরণ করতে হবে, বাবা আমাদের রচয়িতা ও রচনার নলেজ দিয়েছেন। আমরা এই সময় মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের কথা জানি, আমরা কিভাবে 21 জন্ম গ্রহণ করি তা কথা আমাদের বুদ্ধিতে আছে। শ্রেষ্ঠ 21 জীবন সৃষ্টিতে 84 জীবন জীব জন্ম আমরা নিতে পারি, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হলো 21 জীবন, সত্য, ত্রেতা এবং সঙ্গম যুগ মিলিয়ে। এখন আমরা পুনরায় ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাই, স্বর্গে এসে আবার পার্ট প্লে করব, আবার সত্য, ত্রেতা, দ্রাপর, কলিযুগ, সঙ্গম। আমরা আত্মা, আত্মাই রাজ্য প্রাপ্ত করে, বাবা বলে কি, আত্মাই রাজ্য প্রাপ্ত করে। নতুন ড্রেস এবং অ্যাড্রেস প্রাপ্ত করে বাবাকে স্মরণ করলে স্বর্গের অধিকারী হয়ে যাবে, এটা হলো রাজ্য। বাবাকে স্মরণ করে অসীম পিতার দ্বারা অনেকবার বিশ্বের মালিক হয়েছি, পরে নরকবাসী হয়েছি, এখন পুনরায় স্বর্গবাসী হই। একে পিতা তো এক পিতার স্মরণে থেকে, বাবার স্মরণের দ্বারাই পাপ বিনাশ হয়ে যাবে, তাই একে বলা হয় যোগ অগ্নি। তোমরা ব্রাহ্মণরা হলে রাজ ঋষি, সদা ঋষি সদা পবিত্র থাকে, তাই না? বাবাকে স্মরণ করে এবং রাজত্বের অধিকার তোমরা প্রাপ্ত করবে। এখন ভিখারের আশা একদম রাখবে না, এই আশা রাখা খুব নোংরা, তাই না? এখন তো পারলৌকিক পিতার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে, অসুস্থ অবস্থায় থেকেও স্মরণ করতে পারো। বাবা বাচ্চারা বাবার প্রিয়, বাবাও বাচ্চাদেরকে স্মরণ করে, আর বাবাকে অনেক বাচ্চাদেরকে চিঠির উত্তর দিতে হয়। তোমরাও চিঠি লেখো, শিব বাবা কে আর ব্রহ্মা বাবা, আমরা সবাই শিব বাবার সন্তান, ব্রাদার্স, রুহানি পিতা অর্থাৎ আত্মিক পিতা এসে আমাদেরকে পবিত্র বানান। তাই বলা হয় পতিত পাবন, সব আত্মাদের পবিত্র করেন, কাউকে ছাড়েন না, প্রকৃতিও পবিত্র হয়। তোমরা জানো সত্যযুগে প্রকৃতি পবিত্র থাকবে, এখন শরীরও পতিত, তাই তো গঙ্গায় শরীর শুদ্ধিকরণের জন্য যায়।
কিন্তু আত্মা তো শুদ্ধ পবিত্র হয় না, সে তো হবে যোগ অগ্নির দ্বারা। যে বিধি এই সময় সঙ্গম যোগে পিতা পরমাত্মা যোগেশ্বর আমাদেরকে মাস্টার যোগেশ্বর বানাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানেরা আমাদের মা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন ও সুপ্রভাত নমস্কার। ধারণার জন্য মোক্ষসার এক নম্বর, এই কলিযুগে দুনিয়ার কোনো উল্টা আশা রাখবে না, সম্পূর্ণ শতপ্রদান হওয়ার জন্য ঈশ্বরীয় মতানুসারে চলতে হবে। নম্বর দুই, পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে, এই একটি আশা রাখবে। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হবে, মায়ার ঝড় ঝঞ্ঝায় সময় নষ্ট করিও না। বরদান, নিরন্তর বাবার সাথের অনুভূতি দ্বারা প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্প সহযোগী হয়ে সহজ যোগী ভব, সহযোগী হয়ে সহজ যোগী ভব। তার ব্যাখ্যা বাবা বলছেন, যেমন শরীর ও আত্মার যতক্ষণ পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারে না, তেমনি বাবার স্মরণ যেন বুদ্ধি থেকে আলাদা না হয়, সদা বাবার স্বাদ থাকুক, অন্য কোনো স্মৃতি যেন নিজের দিকে আকৃষ্ট না করে, একই সহজ ও শত যোগী বলা হয়। এমন যোগী প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্প প্রতিটি কথা প্রতিটি কর্মে সহযোগী হয়। সহযোগী অর্থাৎ যার এক একটি সংকল্প সহযোগ করে, এমন যোগী ও সহযোগী শক্তিশালী হয়ে যায়। স্লোগান, সমস্যা স্বরূপ হওয়ার পরিবর্তে সমস্যা দূর করে সমাধান স্বরূপ হও। তো আজকের সমান, আমি সমাধান স্বরূপ আত্মা, আমার কোনো সমস্যা নেই, পরমপিতা পরমাত্মা আমার সমস্ত সমস্যা নিয়ে গেছে, আর এখন আমি সমাধান স্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।